नमस्कार चैनल बेंगुली चैने आपके स्वागत। स्कूले 10,000 ग्रुप डी क्लार्क और लाइब्रेरियन पदे लोक नहीं थक आजकल गुरुत्वपूर्ण खबरटी। भिडियो स्किप ना कर सम्पूर्ण देख आशा रखब भलो लागले एक लाइक करबें पारले शेयर करबें और परवर्ती धरणर आपडेट सवार आगे पे चैनल एखी सबसक्राइब कर पास नोटिफिकेशन बिल्ट अन कर। चलून विस्तारित खबरती चोख रखा जा। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও জুনিয়র হাই স্কুলের নন টিচিং স্টাফ যেমন গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট নাইট গার্ড পিয়ন হেলপার ম্যাট্রন ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদে প্রায় 10,000 শূন্য পদে লোক নেওয়ার বিজ্ঞপ্তি বেরোচ্ছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সেক্রেটারি জানান স্কুলে ক্লার্ক গ্রুপ ডি ও লাইব্রেরিয়ান পদে লোক নেওয়ার তোড়জোড় চলছে। পুজোর আগেই বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। রাজ্যের সব স্কুল থেকে শূন্যপদ সংগ্রহ অনেকদিন আগেই হয়েছে। স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেবে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে কবে বিজ্ঞপ্তি বেরোবে সে বিষয়ে শিক্ষা দপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে বিজ্ঞপ্তি বেরোনোর জন্য কাজ চলছে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হলো। গ্রুপ ডি পদের জন্য ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাসরাও আবেদনের যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। মূল মাইনে 4,900 থেকে 16,200 টাকা। গ্রেড পে 1,700 টাকা। ক্লার্কের জন্য যারা আবেদন করবেন তাদের যোগ্যতা মাধ্যমিক বা স্কুল ফাইনাল কিংবা সমতুল কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। প্রার্থী বাছাইয়ের সময় কম্পিউটার টাইপিংয়ে স্কিল টেস্ট হবে। মিনিটে অন্তত 20টি ইংরেজি শব্দ তোলার গতিতে টাইপিং দক্ষতা দেখাতে হবে। যারা কম্পিউটার টাইপিং জানেন না তারাও দরখাস্ত করে ওই টাইপিং যোগ্যতা অর্জন করতে পারেন। এদেরও মূল মাইনে 5,400 থেকে 25,200 টাকা। গ্রেড পে 2,600 টাকা। যারা লাইব্রেরিয়ান পদের জন্য অ্যাপ্লাই করবেন আর্টস কিংবা সায়েন্স বা কমার্স শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। মূল মাইনে 7,100 টাকা থেকে 37,600 টাকা। গ্রেড পে 3,900 টাকা। শুরুতে পাবেন প্রায় 17,100 টাকা। আগের সব পদের বেলায় তপশিলীরা 5 বছর, ওবিসি সম্প্রদায় প্রার্থীরা 3 বছর, প্রতিবন্ধীরা 8 বছর আর প্রাক্তন সমরকর্মীরা 5 বছর, আর সরকার পোষিত জুনিয়র হাই বা হায়ার সেকেন্ডারি স্কুলের নন টিচিং কর্মীরা 55 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন। চাকরি হবে মূলত বাংলা মাধ্যমের স্কুলে। প্রার্থী বাছাই পদ্ধতি, প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 50 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 45 নম্বর ও পার্সোনালিটি টেস্টে থাকবে 5 নম্বর। 45 নম্বরের 1 ঘন্টার লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে মাল্টিপিল চয়েস টাইপের। প্রথমত জেনারেল নলেজ থাকবে 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 নম্বর, অ্যারিথমেটিক 15 নম্বর, সফল হলে পার্সোনালিটি টেস্ট। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 60 নম্বর, অ্যাকাডেমিক স্কোরে থাকবে 10 নম্বর, পার্সোনালিটি টেস্টে থাকবে 5 নম্বর, আর কম্পিউটার টাইপিং টেস্ট ও কম্পিউটার দক্ষতা থাকবে 25 নম্বর। 60 নম্বরের 1 ঘন্টায় লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে মাল্টিপিল চয়েস টাইপের। এই সমস্ত বিষয়ে যেমন জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, জেনারেল ইংলিশ 15 নম্বর, অ্যারিথমেটিক 15 নম্বর। লিখিত পরীক্ষায় কোয়ালিফাইং করলে 5 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। তারপর কম্পিউটার টাইপিং টেস্ট, কম্পিউটার দক্ষতায় থাকবে 25 নম্বর, মিনিটে 20টি শব্দ তোলার গতি, রানিং ম্যাটার দেখে 5 মিনিটে ইংরেজিতে কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট হবে। তবে এইতে 3টি পদের বেলায় প্রার্থী বাছাই পদ্ধতি শেষবার যেভাবে হয়েছিল সেটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হলো। নতুন যখন বিজ্ঞপ্তি বেরোবে তখন যে পদ্ধতি আরও বিস্তারিতভাবে জানানো যাবে। তো যাই হোক আজকে এই পর্যন্ত ছিল, আবার দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।